हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल देव रिव्यूज। आपनारा अनेके अनुरोध करेछेन जे इमेज अप्टिमाइजेशनेर जोन्नो कोन प्लागइनटी भालो हबे एबं एटी निये जाते आमी एकटी भिडियो तैरी करी। तो बंधुरा, आज आमी एमन एकटी प्लागइन निये कथा बोलबो जेटी इमेज अप्टिमाइजेशनेर जोन्नो आमार देखा सबचेये भालो एकटी प्लागइन। आपनारा अनेके होयतो थामनेल देखेई बुझे गेछेन जे आमी कोन प्लागइनटीर कथा बोलछि। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, আমি স্ম্যাশ এর কথাই বলছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। তো স্ম্যাশ প্লাগইন এটি খুব ভালো একটি প্লাগইন ইমেজ অপটিমাইজেশন, কম্প্রেস এবং লেজি লোডিং ইমেজের জন্য। এটি একটি অ্যাওয়ার্ড উইনিং ইমেজ অপটিমাইজার। এটি চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ এই প্লাগইনটি 2018 সালে চ্যাম্পিয়ন হয়েছিল এবং এটি একটি অ্যাওয়ার্ড উইনিং ইমেজ অপটিমাইজার। এটার রেটিংস যদি আমরা দেখি, দেখুন এখানে রেটিংসও খুব ভালো আছে। আর দেখুন এটার অ্যাক্টিভ ইনস্টলেশনস হচ্ছে হলো 1 মিলিয়ন প্লাস এটার অ্যাক্টিভ ইনস্টলেশনস। তো অ্যাক্টিভ ইউজারও মোটামুটি ভালো, আর লাস্ট আপডেটেড হয়েছে 1 উইক এগো, অর্থাৎ এটা আপডেট মোটামুটি কয়েকদিন পরপরই কিংবা কয়েক সপ্তাহ পরপরই এই প্লাগইনটার আপডেট হয়। তো এই প্লাগইনটির ভার্সন এখন চলতেছে 3.6.3, হয়তো কয়েকদিন পরই আবার আপডেট যখন হবে তখন এটার ভার্সনটাও চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আজকে এই প্লাগইনটি নিয়েই কথা বলবো, এই প্লাগইনটি কীভাবে ইনস্টল করব এবং কীভাবে সেটিংস করব এই প্লাগইনটি, এবং কেন এই প্লাগইনটি ভালো সেটিও আমরা দেখব এই ভিডিওতেই। তো প্রথমেই আমাদের প্লাগইনটি ইনস্টলেশন করতে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে। তো চলুন আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাই। তো বন্ধুরা, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এসেছি। ড্যাশবোর্ড থেকে প্রথমে প্লাগইনসে যেতে হবে। আমরা প্লাগইনসে যাব। তারপর অ্যাড নিউ প্লাগইন, তারপর আমরা সার্চ প্লাগইনে গিয়ে এখানে SMUSH এটি লিখে সার্চ দেব। দেখুন প্রথমে আমাদের এই প্লাগইনটি চলে এসেছে। তো প্রথমে আমাদের এটি ইনস্টল করতে হবে। তো ইনস্টল নাও এই বাটনে ক্লিক দিতে হবে। এরপর আমাদের প্লাগইনটিকে ইনস্টল করার পর এটিকে অ্যাক্টিভেট করতে হবে। তারপর আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব, অ্যাক্টিভেট। দেখুন বন্ধুরা, আমাদের প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং আমরা যদি এই স্ম্যাশের সেটিংসে, এখন আমরা যাব এই স্ম্যাশের সেটিংসে ক্লিক দিন। তো এটি আমি আগে আমার 291টি ইমেজ আমি কম্প্রেস করেছি এটা দিয়ে। তো যদি আপনি নতুন এই প্লাগইনটি ইনস্টল করেন, তো সেক্ষেত্রে আপনাকে কয়েকটি স্টেপ আছে কুইক ইন সেটিংস। তো সেই নেক্সট নেক্সট দিতে সেই স্টেপগুলো পার হওয়ার পরে আপনি এই স্টেপটি পাবেন। তো এখানে আপনার, ধরুন আপনি আপনার ওয়েবসাইটে 10টি ইমেজ যদি থাকে, তো এখানে 10টি ইমেজ শো করবে এবং বাল্ক স্ম্যাশ নাও এটিতে ক্লিক দিলে আপনার ইমেজগুলো এখানে কম্প্রেসিং হতে শুরু করবে এবং আপনার টোটাল যে জায়গা সেভ সেটি এইখানে এইভাবে দেখাবে। তো আমার 291টি ইমেজ এখানে আছে। এই 291টি ইমেজে আমার টোটাল জায়গা সেভ হয়েছে 493.4 কিলোবাইট, অর্থাৎ 8.8% আমার কম্প্রেস হয়েছে এবং আমার জায়গা সেভ হয়েছে।
তো যদি আমি এটি প্রোতে ইয়ে করতাম, আমি যেহেতু এটি ফ্রি প্লাগইন ব্যবহার করতেছি, যদি আমি প্রো ভার্সন নিতাম তাহলে 19.5% আমার জায়গা সেভ হতো ইমেজের ইমেজের যে রিসাইজ করার পর যে জায়গাটা সেভ হওয়ার সেটা 19.5% হতো, অর্থাৎ 1.1 মেগাবাইট জায়গা আমার সেভ হইতো। তো প্রথমে আমরা দেখব এখানে সেটিংস আপনি দেখে নেবেন ইমেজ সাইজেস। তো ইমেজ সাইজেস আমরা এখানে আপনি কি সমস্ত আপনার ওয়েবসাইটের সমস্ত ইমেজ এই কম্প্রেসিং করতে চাচ্ছেন কিংবা অপটিমাইজ করতে চাচ্ছেন তাহলে ওয়ালে ক্লিক দিয়ে রাখতে হবে। আর যদি আপনি কাস্টম করেন যে আমি আমার ইচ্ছে মতো যে যে ছবিগুলো শুধু আমার মানে স্ম্যাশ করতে হবে অর্থাৎ রিসাইজিং করতে হবে, তো আপনি সেই সেই অপশনগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই ক্ষেত্রে অল সিলেক্ট করে দিয়ে রেখেছি যে আমার যতগুলো ইমেজ আছে এই ওয়েবসাইটে সবগুলো ইমেজেই এখানে রিসাইজিং হবে। তারপর আসুন এখানে অটোমেটিক কম্প্রেশন। তো যে ওয়েবসাইটের যখনই আপনি কোনো পোস্ট করবেন তখন যে নতুন ইমেজটা আপনি অ্যাড করবেন সেটি অটোমেটিক্যালি আপনার কম্প্রেস করবে, সেটা যদি আপনি এখানে অন করে দিয়ে রাখেন। এখানে যদি আপনি অফ থাকে তো সেখানে এখানে অন করে দিয়ে রাখবেন, তাহলে আপনি যখনই কোনো পোস্ট কিংবা পেজ ক্রিয়েট করতেছেন এবং একটি ইমেজ ব্যবহার করবেন তো সেই ইমেজটি অটোমেটিক্যালি এখানে কম্প্রেস হয়ে যাবে। এখন আসি মেটা ডাটা। মেটা ডাটা হচ্ছে যে ছবির ভিতরে যে আপনার প্রপার্টিজ থাকে, প্রপার্টিজের মধ্যে ডিটেলসে গিয়ে আপনি যদি ছবির একটা টাইটেল থাকে, সাবজেক্ট থাকে, তারপর কিছু ট্যাগ থাকে, তারপর এটার অথর কে, তারপর এগুলো যদি আপনার সেটিংসে আগে থেকে দেওয়া থাকে তো সেইগুলোও এইখানে আপনার কম্প্রেস হবে। তারপর আসি আমরা ইমেজ রিসাইজিং। এটি যদি আপনি অন করে রাখতে চান তো অন করে রাখতে পারবেন, আপনার এখানে উল্লেখ করে দিতে পারবেন যে আপনার কত ম্যাক্সিমাম উইথ কত হবে এবং ম্যাক্সিমাম হাইট কত হবে আপনার ওয়েবসাইটের ইমেজগুলোর। তো আমি এটি আপাতত অফ করে রাখছি, কি কারণে যে আমার পোস্টে কিংবা পেজে যে ইমেজগুলো দেব সেটা আমি কাস্টমাইজ করেই ইমেজের ডাইমেনশনটি আমি সেট করে দেব, সেক্ষেত্রে আমার এখানে রিসাইজ এটা আমার অন করে রাখতে হচ্ছে না। তারপর আপনার আপডেট সেটিংসে যাবেন। আমাদের এই সেটিংসটি দেখা হয়ে গেল। এরপর আমরা যা বললো ডিরেক্টরি স্ম্যাশ, ডিরেক্টরি স্ম্যাশে গিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন ডিরেক্টরির ইমেজগুলোকে কম্প্রেস করতে চাচ্ছেন কিংবা কোনগুলোকে চাচ্ছেন না। তো এখানে চুজ ডিরেক্টরি দিয়ে আপনি আপনার যে হোস্টিং আছে আপনি সেখান থেকে এই ডিরেক্টরিটা চেঞ্জ করে দিতে পারবেন এবং যে ডিরেক্টরিটাকে আপনি অপটিমাইজ করতে যাচ্ছেন কম্প্রেস করতে যাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমরা আসি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে এসে এখানে দেখবেন আপনার এটি কোন কোন প্লাগইনের সঙ্গে আসলে এটার ইন্টিগ্রেট করা আছে, তো এটি অতটা গুরুত্বপূর্ণ না। তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেজি লোড। লেজি লোডে আসি এখন। তো বন্ধুরা অনেকে হয়তো আমরা জানি না যে লেজি লোড কি, তাদের জন্য আমি বলছি, আর যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য আমি বলছি যে লেজি লোড হচ্ছিল যখন আপনি আপনার কোনো সাইট ভিজিট করবেন কিংবা আপনার পোস্টটি কেউ যখন ভিজিট করবে তখন যদি লেজি লোড অপশনটি থাকে তাহলে সেক্ষেত্রে হবে কি পোস্টটি কোনো ক্রমে আপনার নেটের ব্যান্ডউইথের জন্য হয়তো
দেখা যাচ্ছে যে লোড হতে দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে লেজি লোড অপশনটি অন করা থাকলে যদি সেই পোস্টে কোনো ইমেজ থাকে তো সেই ইমেজটি আস্তে আস্তে লোড হবে, কিন্তু ওই পোস্টের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে, অর্থাৎ ওই পেজটি কিংবা পোস্টটি খুব দ্রুত ওপেন হবে ইমেজ বাদে। তো ইমেজগুলো আস্তে আস্তে আপনার ওপেন হবে, তো সেই ইমেজটি ওপেন হতে পারে এ আমরা যদি এখান থেকে ডিসপ্লে অ্যান্ড অ্যানিমেশন, তো এখানে যদি আমরা ফেড দিয়ে রাখি তাহলে এটি ফেডিংয়ের মাধ্যমে আর কি আপনার ইমেজটি আস্তে আস্তে ওপেন হবে। আর যদি আপনি স্পিনারের মাধ্যমে ওপেন করতে চান তো এখানে দেখেন কয়েকটি অপশন আছে, আপনি যে অপশনটি এখানে সিলেক্ট করবেন ইমেজের লোড হওয়ার সময় সেইটাই ওইখানে দেখাবে। তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন। তো এটাই হচ্ছিল লেজি লোড। লেজি লোড টেক্সট খুব দ্রুত ওপেন করে, কিন্তু যে আপনার ওই পোস্টের যে ইমেজ কিংবা পেজের যে ইমেজ সেই ইমেজটি আস্তে আস্তে ওপেন হয়। তো এটি মিডিয়া টাইপসে আমরা এসে দেখবো যে কোন কোন ইমেজগুলো আসলে কোন কোন ফরম্যাটের ইমেজগুলো আপনি অন করে রাখতে চাচ্ছেন, তো এখানেও এগুলো অফ করে রাখতে পারেন আপনি। তো আমি এখানে সবগুলোই অন করে রাখবো। তারপর আউটপুট লোকেশন, আউটপুট লোকেশনের ক্ষেত্রে যে আপনার কোন কোন লোকেশনের ইমেজগুলো লেজি লোডের আওতায় থাকবে, তো এখানে আছে কন্টেন্ট উইগেটস আছে, পোস্ট থাম্বনেল আছে আর গ্র্যাভেটরস আছে। তো এইগুলো আপনি এখান থেকে টিক হান্টিক করে রাখতে পারেন যে আপনি কোনটা কোনটা এই লেজি লোডের আওতায় আনতে চাচ্ছেন। তো আমি সবগুলো তোই ঠিক দিয়ে রাখছি। আর ডিসপ্লে অ্যান্ড অ্যানিমেশন এটা তো আপনাদের বললাম আপনি কোনটা ব্যবহার করবেন, এখানে প্লেস হোল্ডারও আছে, আপনি নিজস্ব আপনার ছবি দিয়ে রাখতে পারেন, এবং যদি বলেন যে না আমার এইগুলো দরকার নাই ইমেজটি এমনি আস্তে আস্তে ওপেন হবে তো এটি দিয়ে রাখতে পারেন নান। তো স্পিনার দিয়ে রাখাই ভালো, স্পিনার আপনি এখান থেকে যে কোনো একটি অপশন আপনি চুজ করে নেবেন। তো আমার কাছে এটি ভালো লাগছে, আমি এটি রাখলাম। এখানে আসুন এখন ইনক্লুড বা এক্সক্লুড, আপনি কোন কোন পোস্ট টাইপটাকে এই লেজি লোডের আওতায় আনতে চাচ্ছেন, যেমন ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজটা কি অন থাকবে নাকি অফ থাকবে, ব্লগের হোম পেজ যেটা থাকবে সেটা কি এটাতে কি আপনার হোম পেজের মধ্যে যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো কি লেজি লোডের আওতায় থাকবে কি থাকবে না, এখানে আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারেন। পেজ আছে, পোস্ট আছে সিঙ্গেল পোস্ট, আর্কাইভস আছে, ক্যাটাগরিজ আছে, ট্যাগস আছে, মাই টেম্পলেটস, মাই লাইব্রেরি, মাই টেম্পলেটসটায় এলিমেন্টাল লাইব্রেরির ক্ষেত্রে মাই লাইব্রেরি আছে। তো এইগুলো যদি আপনি মনে করেন যে না এইগুলো আমি ইনক্লুড করব না, এগুলো আমার লেজি লোডের আওতায় থাকবে না, তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যেটি আপনি রাখতে চাচ্ছেন সেটি আপনি অন করে রাখবেন, আর যেটি রাখবেন না সেটি আপনি অফ করে রাখবেন। তো আপনার যদি এক্সট্রা কোনো পেজ থাকে কিংবা আপনি সেটিকেও এখানে ইনক্লুড করতে পারবেন, হোম পেজের পর ব্যাকস্ল্যাশ দিয়ে আপনি সেই পেজটির নাম দিয়ে দেবেন কিংবা পোস্টটির নাম দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আমরা স্ক্রিপ্ট, এটি অতটা গুরুত্বপূর্ণ না, যাই হোক তারপর আমরা আপডেট সেটিংসে যাই। তো বন্ধুরা এই ছিল আজকের স্ম্যাশ প্লাগইনের মাধ্যমে ইমেজ অপটিমাইজ করা এবং ইমেজ অপটিমাইজেশনের যে সেটিংসটা, তো এইখানে দেখুন সিডিএন যেটি আছে, সিডিএনটি আসলে যারা প্রো ভার্সন ব্যবহার করবেন কিংবা এটা যারা টাকা দিয়ে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এটি। এখন দেখি টুলস, টুলসে আপনি দেখতে পাবেন এখানে ইমেজ রিসাইজ ডিটেকশন আছে, এটা আপনি কি রিসাইজ করতে চাচ্ছেন কি না সেটি এখানে উল্লেখ করে দিতে পারবেন। এরপর আসি আমরা সেটিংস, সেটিংসে আপনি এখানে দেখে নিন, এখানে আমাদের ইংলিশ দেওয়া আছে, কালার অ্যাক্সেসিবিলিটি এটি আপনি কি অ্যানাবল, হাই কন্ট্রাস্ট মোড এটি অন করে রাখতে পারেন। তারপর এইগুলো আসলে এতটা জানার দরকার নেই, আমাদের যে জিনিসটি জানার দরকার সেটি আমরা এই বাল্ক স্ম্যাশ
তারপর ডিরেক্টরি স্ম্যাশ ইন্টিগ্রেশন লেজি লোড এগুলোর মাধ্যমে আমরা জেনেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাল্ক স্ম্যাশ এবং লেজি লোড, এই দুটির সেটিংসে আপনাদের আমি দেখালাম। তো বন্ধুরা, আপনারা যদি আপনার একটি ওয়েবসাইট থাকে তো অবশ্যই অবশ্যই এই স্ম্যাশ প্লাগিনটি আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন, কারণ এটি খুব ভালো একটা ইমেজ অপটিমাইজেশনের জন্য প্লাগিন, এটি একটি অ্যাওয়ার্ড উইনিং প্লাগিন। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটিকে ভালো লাগে আপনাদের এই ভিডিওটি, তো অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল থেকে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।